আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা দেখাবো যে আপনি যদি আপনার বিকাশ বা নগদের পিনকোড ভুলে যান তাহলে কিভাবে ঘরে বসে আপনি আপনার মোবাইল দিয়ে আপনি সেটা ঠিক করতে পারেন, নতুন পিনকোড সেট করতে পারেন। আগে এক সময় ছিল ভাই যে আমরা বিকাশের পাসওয়ার্ড ভুলে গেলে কাস্টমার কেয়ারে ফোন দিতাম, তো সেখানে কিন্তু ভাই অনেক তথ্য দেওয়া লাগতো, তো সেই তথ্য মিললে তবেই কিন্তু ঠিক করে দিত। হ্যাঁ, তো আমরা যেহেতু বাংলাদেশে সবচেয়ে বেশি মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে বিকাশ এবং নগদ ব্যবহার করি, আজকে আমরা দুটাই দেখাবো যে আপনার একটি নগদ অ্যাকাউন্ট আছে, সেই নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, কীভাবে নিজে নিজে আপনি ঠিক করবেন, নতুন পাসওয়ার্ড সেট করবেন। ওকে, তো চলেন বেশি পাচাল না পেরে শুরু করা যাক। তার আগে কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা কি জানেন যে আপনার এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যদি কারোর হাতে পড়ে যায়, সাথে সাথে আপনার মোবাইলটাও যদি তার হাতে পড়ে যায়, তাহলে সে চাইলে আপনার বিকাশের পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার বিকাশ থেকে বা নগদ থেকে টাকা পয়সা হাতায় নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড ভাই সুরক্ষিত জায়গায় রাখবেন, হেলা ফেলায় যে কোনো জায়গায় রাখবেন না, যে কোনো জায়গায় ন্যাশনাল আইডি কার্ড দিবেন না ভাই, যে কোনো মানুষের হাতে অনেক কিছু করে ফেলতে পারে। তো দুই নম্বর আরও একটা বিষয় আছে, আমরা কিন্তু বিকাশ কিন্তু অনেক আগে এসেছে বাংলাদেশে, তো বিকাশ যখন আমরা খুলেছিলাম অনেকেই দেখা গেল যে আমরা পুরনো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমরা বিকাশ খুলেছিলাম। এখন বিকাশের সমস্যা হইলে আমাদের তো স্মার্ট কার্ড হয়ে গেছে, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড হয়ে গেছে, আমরা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বিকাশ অফিসে বলতেছি, বিকাশ অফিস বলতেছে যে না ভুল ইনফরমেশন দিচ্ছেন, তো আপনাদের অবশ্যই কিন্তু সেই পুরনো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে যারা পুরনো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বিকাশ খুলেছেন। ওকে, এই বিষয়টা ক্লিয়ার করছে, অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আবার অনেকেই বলতে পারেন যে ভাই পুরনো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার মনে নাই, স্মার্ট কার্ড হয়েছে সেটা তো ফালাই দিছি। ভাই স্মার্ট কার্ডের পিছনে দেখবেন যে বারকোড আছে, ওইটা স্ক্যান করলে পাওয়া যায়, বের করা যায় পুরনো ডিজিটের সেই এনআইডি কার্ডের নাম্বার, সেটা নিয়ে আরেকটা ভিডিও হবে। তো চলেন শুরু করা যাক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আগে চলেন বিকাশ যেহেতু বেশি আমরা ইউজ করি, বিকাশটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আপনি কি করবেন, আপনার বিকাশের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, তো আপনি *247# ডায়াল করে ফেলেন। ডায়াল করার পরে এখানে আপনি 10 নাম্বার যে অপশন দেখতে পাবেন, এই 10 নাম্বার আপনি রিসেট পিন, আপনার পিন সেট করার জন্য। এরপরে আপনি আপনার বিকাশটা কোন ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে খুলেছেন সেই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, আমরা দিচ্ছি। দর্শক শ্রোতা, এখানে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়েছি এবং এখন আমরা সেন্ড বাটনে ক্লিক করব। এখানে বলতেছে যে আপনার জন্ম সালটা এখানে দেন, আমরা এখানে আমাদের জন্ম সালটা দিয়ে দিয়েছি, এখন আমরা সেন্ড করব। এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার বুঝতে হবে আপনার বিগত 10টা ট্রানজ্যাকশন যেগুলো আপনি করেছেন 90 দিনের মধ্যে, লাস্ট 10টা ট্রানজ্যাকশনের মধ্যে যে কোনো একটা আপনাকে এখানে প্রমাণ সহিত দেখাইতে হবে। সাপোজ আপনি এই পিনকোড ভুলে যাওয়ার আগে অর্থাৎ সেটা যদি 90 দিনের মধ্যে হয়, আপনি সেন্ড মানি করেছিলেন, কত টাকা সেন্ড মানি করেছিলেন, লাস্ট 10টা ট্রানজ্যাকশনের মধ্যে কিন্তু থাকতে হবে, তো কত টাকা সেন্ড মানি করেছিলেন সে অ্যামাউন্টটা দিতে হবে। মোবাইল রিচার্জ করলে কত টাকা মোবাইল রিচার্জ করেছেন সেটা দিতে হবে। আপনি যদি লাস্ট 90 দিনের মধ্যে কোনো ধরনের লেনদেনই করেন নাই তাহলে যে 7 নম্বর সিলেক্ট করবেন। ওকে, দর্শক শ্রোতা আমি আবারও বলছি এই বিষয়টা কিন্তু আপনার ভালোমতো বুঝতে হবে, আপনার বিগত 90 দিনের মধ্যে আপনি কোনো লেনদেন করেছেন কি না। যদি লেনদেন করে থাকেন লাস্ট 10টা লেনদেনের মধ্যে একটা লেনদেন আপনাকে এখানে উল্লেখ করতে হবে। লাস্ট 10টা লেনদেনের মধ্যে আপনি সেন্ড মানি করে থাকতে পারেন, এখানে সেন্ড মানি হলে আপনি একে চাইপা আপনি সেই সেন্ড মানি কত টাকা করেছেন সেটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি লাস্ট 90 দিনের মধ্যে কোনো ধরনের লেনদেন না করে থাকেন তাহলে আপনি 7 সিলেক্ট করে দিবেন। ওকে, তো এবার আসেন, আপনি আরও অনেক অপশন আছে সেগুলো দেখে নেবেন। আমি যেহেতু ভাই গতকালকে মোবাইল রিচার্জ করেছি তো আমি এখন এই 2 নম্বরে গিয়ে মোবাইল রিচার্জে চাপ দিব এবং আমি কত টাকা করেছি মোবাইল রিচার্জ, 20 টাকা মোবাইল রিচার্জ করেছিলাম। তো এখন আমাদেরকে ওরা কিন্তু একটা টেম্পোরারি পিন দিয়ে দিবে। হ্যাঁ, এই পিনের মাধ্যমে আমরা নতুন পিন সেট করব, একটু অপেক্ষা করছি, দেখবেন যে এই যে আমাদেরকে টেম্পোরারি পিন দিয়ে দিছে, তো আমরা এখানে পিনটা কপি করে নিয়েছি, আপনার মেসেজের মধ্যে পিনটা থাকবে দেখবেন। দর্শক শ্রোতা, তাহলে আপনি মেসেজের মধ্যে একটা পিনকোড পেলেন, এটা হচ্ছে আপনার টেম্পোরারি পিন, আপনি 3 দিন এটা ব্যবহার করতে পারবেন, তো আপনি এত করার দরকার নেই, আপনি নতুন আপনার ইচ্ছা মতো একটা পিনকোড সেট করে ফেলেন। তো আপনি এখানে এটা ডায়াল করেন, ডায়াল করার পরে আপনি পাবেন এখানে যে একে চাপ দেন, চাপ দেওয়ার পরে আপনি আবারও একে চাপ দেন যেহেতু আপনি পিন ইয়া করবেন। এরপরে আপনি এই যে মেসেজে যে পিনটা পাইলেন এই পিনটা এখানে সেট করে দেন, দেখবেন যে মেসেজে একটা পিনকোড গেছে, তো সেই পিনকোডটা এখানে সেট করে দিবেন। এরপরে সেন্ড বাটনে ক্লিক করেন, এরপরে আপনি 5 ডিজিটের একটা নতুন পিনকোড রাখুন, তো আমি এখানে 1234 বা 111 এরকম কিন্তু হবে না, হ্যাঁ
পাঁচ ডিজিটে রাখতে হবে। আমি সাপোজ রাখতেছি 163 07, 3টা 4টা 5টা, 163 07, আবারও দিবেন 163 07, এরপরে সেন্ড করে দেন, তাহলে দেখবেন যে এটি আপনার পাসওয়ার্ড হয়ে যাচ্ছে। এবার আসেন আমরা কিন্তু এবার দেখাবো নগদের ব্যাপারটা। তো নগদের ব্যাপারটা দেখার জন্য আমরা এখানে *167# আমরা নগদে চলে যাচ্ছি। সাপোজ আমি নগদের পিনকোড ভুলে গেছি, তো নগদের পিনকোড ভুলে গেলে কী হবে দেখেন, এখানে এই যে 8 লেখা আছে, 8 লেখাতে চাপ দিব, পিন রিসেট, এখানে সেন্ড বাটনে ক্লিক করব, এরপরে আমি 1-এ চাপ দিব, ফরগেট পিন, এরপরে আমি আমার এখানে আবার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব, আমি দিয়ে দিচ্ছি। দর্শক শ্রোতা, এখানে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি, এখন আমরা সেন্ড বাটনে ক্লিক করব। এখানে আমাদের আবারও জন্মসাল দিতে বলতেছে, আমরা জন্মসালটা দিয়ে দিব। দর্শক শ্রোতা, এখানে আমাদের জন্মসাল আমরা দিয়ে দিয়েছি, এখন আমরা সেন্ড বাটনে ক্লিক করব। দর্শক শ্রোতা, নগদের এই ব্যাপারে কিন্তু আপনার বুঝতে হবে, এখানে বলতেছে যে লাস্ট 90 দিনে আপনি কোনো ধরনের লেনদেন করেছেন কি না। তো আপনি যদি লেনদেন করে থাকেন তাহলে ইয়েস, না করে থাকলে নো, আমি করেছি, আমি 1-এ চাপ দিলাম। আমি লাস্ট 90 দিনের মধ্যে মানে লেনদেন করলে লাস্ট 10টা লেনদেনের মধ্যে একটা লেনদেন আমাকে বলতে হবে। আমি সেই কাহিনী একই ভাই, বিকাশের মতোই কাহিনী। তো আমি একটু আগে, তো আমি গতকালকে তো আমি এখানেও মোবাইল রিচার্জ করেছি নগদ দিয়ে, তো আমি এখন 3-এ মোবাইল রিচার্জ চাপ দিলাম এবং আমি কয় টাকা মোবাইল রিচার্জ করেছি, 20 টাকা। তো এখন আপনি এখানে সেন্ড বাটনে চাপ দেন, তারপরে এখন আমাদের একটা SMS আসবে, SMS-এর মধ্যে হয়তো বা ঠিক সেমভাবে একটা টেম্পোরারি কোড আসবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি, দেখি, হ্যাঁ এই যে একটা হ্যাঁ, তো এখন বলতেছে যে এখানে কোড টোড আসে না, এখানে ডায়াল করে সেট করতে হবে, আমি করিনি, আপনাদের সামনেই করতেছি। তো এখন আমরা ডায়াল করলাম, ডায়াল করার পরে এ দেখতে পাচ্ছেন সরাসরি এখানে পিনকোড, নতুন পিনকোডটা দিতে হবে, ওরা কোনো বিকাশের মতো করে নাই, কিন্তু এখানে সরাসরি আপনি নতুন পিনকোডটা দিবেন। নতুন পিনকোড এখানে আমরা কিন্তু 4 ডিজিটের পিনকোড দিব এবং ভিন্ন ভিন্ন সংখ্যা দিতে হবে, এক সিরিয়ালের সংখ্যা দিলে কিন্তু হবে না, যেমন 1111999 এভাবে যিনি থাকে না। হ্যাঁ, তো আমরা এখন এই জায়গায় দিব কি 207 3 দিলাম মন মতো, এখানে কিন্তু একটা ডিজিটের পর একটা ডিজিট মিল নাই। তো আমরা আবারও দিচ্ছি 207 3, ওকে সেন্ড করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু এটাই ভাই আমাদের পিনকোড। হ্যাঁ, তো বিশ্বাস হচ্ছে না, আমি কী করি, আমার ব্যালেন্সটা দেখি কী অবস্থা, আমরা ব্যালেন্স দেখব 207 3, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স দেখা যাচ্ছে। যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে, আপনি কিন্তু একদিনে 2 বার বিকাশের পিন পরিবর্তন করতে পারবেন না, আপনি 2 বার চেষ্টা করলে তখন কিন্তু দেখাবে যে হ্যাঁ ট্রাই এগেইন লেটার, আপনার 8 ঘন্টা পর আবার চেষ্টা করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো বিকাশের ক্ষেত্রে কি দেখলেন আপনারা, বিকাশ একটা টেম্পোরারি পিন দেয়, তো সেটা ওল্ড পিন রেখে আপনি নতুন পিন সেট করবেন, আর নগদের ক্ষেত্রে সরাসরি তারা নিউ পিন দেওয়ার জন্য বলে, তো নতুন করে নিউ পিন দিলে আপনি ঠিক হয়ে যাবে, এ হচ্ছে পুরো ব্যাপার। হ্যাঁ, তো একদিনে 2 বার ট্রাই করার দরকার নাই।